আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর 5টি হাসপাতালে করোনা টিকাদান শুরু, আজ ভ্যাকসিন দেওয়া হবে 500 জনকে। চট্টগ্রামে নতুন নগরপিতা হলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। করোনায় যুক্তরাষ্ট্রে আগামী মাসে আরও 90,000 নাগরিকের মৃত্যুর সংখ্যা, যুক্তরাজ্যে প্রাণহানির সংখ্যা ছাড়ালো 1 লাখ। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর 5টি হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ 400 স্বাস্থ্যকর্মী কোভিড-19 টিকা নেবেন। এই 3 হাসপাতাল বাদে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 100, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে 60 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। প্রতিটিতে টিকাদান কেন্দ্র, অপেক্ষা ঘর, টিকা দেওয়ার বুথ এবং বিশ্রাম সজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিএসএমএমইউতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে টিকা নিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য, টিকা নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে বুধবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব, সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, টিকাদান বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ঠিক কিছুক্ষণ আগে এখানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর নাসিমা সুলতানা। এবং প্রথম যিনি ঢাকা মেডিকেলের টিকা গ্রহণ করেছেন তিনি নাক কান গলা বিভাগের প্রধান বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর শেখ নুরুল ফাত্তা রুমি। এবং তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন, তিনি বলেছেন যে যারা টিকা নিয়ে সাধারণত অপপ্রচার চালাচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি অত্যন্ত নিরাপদ এবং সুরক্ষাদায়ক একটি ভ্যাকসিন। এবং এখানে ইতিমধ্যেই কিন্তু 11 জনের তালিকা তৈরি হয়েছে, সবাই ঢাকা মেডিকেলের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে নতুন করে নিজের নাম নিবন্ধিত করার জন্য এখানে কিন্তু ইতিমধ্যেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং এখানেও কিন্তু এই টিকাদান কেন্দ্রের কর্মসূচি এখানে দেখার জন্য, পরিদর্শনের জন্য স্বাস্থ্যমন্ত্রী আসার কথা রয়েছে এবং সবাই অপেক্ষায় রয়েছেন তিনি আসবেন এখানে। তো একটি বিষয় বলে রাখি যে এখানে 4টি বুথে টিকা গ্রহণ চলছে, টিকা প্রদান চলছে, কিন্তু আজকে এখানে 120টি টিকা এসেছে। তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন টিকা নেওয়ার জন্য। তো এছাড়া এখানে বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে, স্বেচ্ছাসেবক হিসাবে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা রয়েছেন এবং ঢাকা মেডিকেলের বিশেষ করে নার্স, ডক্টর, এরা কিন্তু সার্বক্ষণিক এখানে তদারকিতে রয়েছেন। এবং টিকা পরবর্তী যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলি তারা সুনিপুণভাবে পর্যবেক্ষণ করছেন। এই ছিল আমার কাছে বিপাশা, ঢাকা মেডিকেলের করোনা ভ্যাকসিন গ্রহণের সর্বশেষ পরিস্থিতির তথ্য। জি মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী সাদাত হোসেনকে 3 লাখ ভোটে হারান তিনি। ভোট গ্রহণ ইভিএমে হলেও এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে ফল ঘোষণা কেন্দ্র থেকে প্রায় 10 ঘন্টা পর বুধবার গভীর রাতে চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন 3,69,248 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী সাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন 52,489 ভোট। মোট 735টি কেন্দ্রের মধ্যে 733টির ফল ঘোষণা করা হয়েছে। গোলযোগের কারণে 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। পাল্টাপাল্টি অভিযোগে বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জে চলছে পৌর নির্বাচনে প্রচারণা। বিএনপি প্রার্থীদের তৎপরতা কম থাকলেও আওয়ামী লীগ প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পৌরসভা দুটি। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের, তবে তা অস্বীকার করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। সভা সমাবেশ, গণসংযোগ আর মাইকিংয়ে নির্বাচনী প্রচারণায় সরব বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভা। পৌরসভা দুটিতে বিএনপি প্রার্থীদের প্রচারণা অপেক্ষাকৃত কম হলেও মার্চ সেবে আছেন আওয়ামী লীগ প্রার্থীরা। প্রচারণা চালানোয় বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর, আর তা অস্বীকার করলেন ক্ষমতাসীন দলের প্রার্থী।
টর্কিতে আমার গতকালকে এবং তার আরও দুই দিন আগে এই একই জায়গায় টর্কি বন্দরে আমার প্রচারের মাইক এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। গতকালকে আরও যেমন গেরা খুলে সেখানেও আমার যে প্রচার যে প্রচারে যিনি নামছেন তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে। তিনি প্রোপাগান্ডা করছেন যে তারা প্রচার করতে পারছে না, তারা কোথাও যেতে পারছে না, এটা সমূলে মিথ্যা। এটা উন্মুক্ত পরিবেশে, উচ্চমুখের পরিবেশে গণতান্ত্রিক পৌরসভা নির্বাচন হচ্ছে। প্রায় একই চিত্র আরেক পৌরসভা মেহেন্দিগঞ্জে। মানুষের ভোটে যথেষ্ট সাড়া আছে, কিন্তু মানুষ শঙ্কায় আছে আদৌ তারা ভোট দিতে পারবে কিনা, ভোট হবে কিনা, তাদের ব্যালট নিয়ে যাবে কিনা। জনগণের সর্বস্তরের কর্মকাণ্ডে সহায়তা বা উন্নয়নশীল কাজগুলো সুসম্পন্ন করার ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা রাখবো। ভোট দেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী সাধারণ ভোটাররা। যার ভোট সে দেবে আর কি, সুস্থটা মানে নির্বাচন চাই। যাতে ভোট দেবো, যাতে ভোট দিয়ে নির্ভীকে বাসায় নির্ভয়ে যেতে পারি। মনোনীত যে মেয়র প্রার্থী থাকে আমরা যেন নির্দ্বিধায় তাকে ভোটটা দিয়ে আসতে পারি। পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। এ পর্যন্ত বিএনপি প্রার্থী বা কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে মৌখিকভাবেও জানায়নি, ফোনেও জানায়নি এবং ইভেন লিখিতভাবেও জানায়নি। আমি সার্বক্ষণিক খবর রাখছি, নির্বাচনের সুষম পরিবেশ বজায় রয়েছে। গৌরনদী পৌরসভায় ভোটার 33,408 আর মেহেন্দিগঞ্জে 25,888 জন। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।